ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मशापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृणन्ति ये भूरिदाजनाः शाम्पुकुर्बाटिते ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আঠারোশো পঁচাশি সাতাশে অক্টোবর রামকৃষ্ণ আমি মার কাছে একমাত্র ভক্তি চেয়েছিলাম মার পাদপদ্মে ফুল দিয়ে হাত জোর করে বলেছিলাম মা এই লও তোমার অজ্ঞান এই লও তোমার জ্ঞান আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার সুচি। এই লও তোমার অসুচি আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার পাপ এই লও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার ভালো এই লও তোমার মন্দ আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও ধর্ম কিনা দানাদি কর্ম ধর্ম নিলেই অধর্ম লোতে হবে পুণ্য নিলেই পাপ লোতে হবে জ্ঞান নিলেই অজ্ঞান লোতে হবে সূচি নিলেই অসূচি লোতে হবে যেমন যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে যার এক বোধ আছে তার অনেক বোধও আছে যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে যদি কারো মাংস খেয়ে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি থাকে সে পুরুষ ধন্য আর ভবিষ্য খেয়ে যদি সংসারে আসক্তি থাকে ডাক্তার তবে সে অধম এখানে একটি কথা বলি বুদ্ধ শুকর মাংস খেয়েছিল শুকর মাংস খাওয়া আর কলি খাওয়া এ ব্যারামের জন্য বুদ্ধ ওপিয়াম খেত নির্বাণটির্বাণ কি জানো আফিং খেয়ে বুঁদ হয়ে থাকত বাহ্যজ্ঞান থাকতো না তাই নির্বাণ বুদ্ধদেবের নির্বাণ সম্বন্ধে এই ব্যাখ্যা শুনিয়া সকলে হাসিতে লাগিলেন আবার কথাবার্তা চলিতে লাগিল ত্রিংশ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি সংসার ধর্ম তাতে দোষ নাই কিন্তু ঈশ্বরের পাদপদ্মে মন রেখে কামনা শূন্য হয়ে কাজকর্ম করবে এই দেখো না যদি কারু পিঠে একটা ফোঁড়া হয় সে যেমন সকলের সঙ্গে কথাবার্তা কয় হয়তো কাজকর্মও করে কিন্তু যেমন ফোঁড়ার দিকে তার মন পড়ে থাকে সেই রূপ। সংসারে নষ্ট মেয়ের মতো থাকবে মন উপপতির দিকে কিন্তু সে সংসারের সব কাজ করে ডাক্তারের প্রতি বুঝেছ ডাক্তার ও ভাব যদি না থাকে বুঝবো কেমন করে শ্যাম বসু কিছু বোঝো বইকি কি সকলের হাস্য শ্রী শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে আর ওই ব্যবসা অনেক দিন ধরে করছেন কি বল? সকলের হাস্য শ্যাম বসু মহাশয় থিওজফি কীরকম বলেন শ্রী শ্রীরামকৃষ্ণ মোট কথা এই যারা শিষ্য করে বেড়ায় তারা হালকা থাকে লোক আর যারা সিদ্ধাই অর্থাৎ নানা রকম শক্তি চায় তারাও হালকা থাক যেমন গঙ্গা হেঁটে পার হয়ে যাব এই শক্তি অন্য দেশে একজন কি কথা বলছে তাই বলতে পারা এই এক শক্তি ঈশ্বরের শুদ্ধাভক্তি হওয়া এইসব লোকের ভারী কঠিন শ্যাম বসু কিন্তু তারা অর্থাৎ থিওজফিস্টরা হিন্দু ধর্ম পুনঃস্থাপিত করবার চেষ্টা করছে শ্রী শ্রীরামকৃষ্ণ আমি তাদের বিষয়ে ভালো জানি না শ্যাম বসু মরবার পর জীবাত্মা কোথায় যায় চন্দ্রলোকে নক্ষত্রলোকে ইত্যাদি এসব থিওসফিতে জানা যায় কৃষ্ণ তা হবে আমার ভাব কিরকম জানো হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি হনুমান বললে আমি বার তিথি নক্ষত্র এসব কিছু জানি না কেবল এক রাম চিন্তা করি আমার ঠিক ওই ভাব শ্যাম বসু তারা বলে মহাত্মা সব আছেন আপনার কি বিশ্বাস শ্রীরামকৃষ্ণ আমার কথা বিশ্বাস করেন তো আছে এসব কথা এখন থাক আমার অসুখটা কমলে তুমি আসবে যাতে তোমার শান্তি হয় যদি আমায় বিশ্বাস করো উপায় হয়ে যাবে দেখছ তো আমি টাকা লই না কাপড় লই না এখানে পেলা দিতে হয় না তাই অনেকে আসে সকলের হাস্য ডাক্তারের প্রতি তোমাকে এই বলা রাগ করো না ওসব তো অনেক করলে টাকা মান লেকচার এখন মনটা দিনগত কতক ঈশ্বরীতে দাও আর এখানে মাঝে মাঝে আসবে ঈশ্বরের কথা শুনলে উদ্দীপন হবে কিয়ৎকাল পরে ডাক্তার বিদায় লইতে গাত্রোত্থান করিলেন এমন সময় শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ আসিলেন ও ঠাকুরের চরণধুলি লইয়া উপবিষ্ট হইলেন ডাক্তার তাহাকে দেখিয়া আনন্দিত হইলেন ও আবার আসন গ্রহণ করিলেন ডাক্তার আমি থাকতে উনি অর্থাৎ গিরিশবাবু আসবেন না যাই চলে যাব যাব হয়েছে অমনি এসে উপস্থিত সকলের হাস্য গিরিশের সঙ্গে ডাক্তারের বিজ্ঞানসভার কথা হইতে লাগিল শ্রীরামকৃষ্ণ আমায় একদিন সেখানে লয়ে যাবে ডাক্তার তুমি সেখানে গেলে অজ্ঞান হয়ে যাবে ঈশ্বরের আশ্চর্য কাণ্ড সব দেখে শ্রীরামকৃষ্ণ বটে একত্রিংশ পরিচ্ছেদ ডাক্তার গিরিশের প্রতি আর সব করো বাট ডু নট ওয়ারশিপ হিম অ্যাজ গড এমন ভালো লোকটার মাথা খাচ্ছ গিরিশ কী করি মহাশয় যিনি এ সংসার সমুদ্র ও সন্দেহ সাগর থেকে পার করলেন তাঁকে আর কি করবো বলুন তাঁর বাজ্যে কি বাদছে বলে বোধ হয় ডাক্তার তার জন্য হচ্ছে না আমারও ঘৃণা নাই একটা দোকানির ছেলে এসেছিল তা বাদ্যে করে ফেললে সকলে নাকে কাপড় দিলে আমি তার কাছে আধ ঘন্টা বসে নাকে কাপড় দিই নাই আর ম্যাথর যতক্ষণ মাথায় করে নিয়ে যায় ততক্ষণ আমার নাকে কাপড় দেবার জো নাই আমি জানি সেও যা আমিও তা কেন তাকে ঘৃণা করব আমি কি এর পায়ের ধুলা নিতে পারি না এই দেখো নিচ্ছি শ্রী শ্রীরামকৃষ্ণের পদধূলি গ্রহণ গিরিশ এঞ্জেলস এই মুহূর্তকে ধন্য ধন্য করছেন ডাক্তার তা পায়ের ধুলা লওয়া কি আশ্চর্য আমি যে সকলেরই নিতে পারি এই দাও এই দাও সকলের পায়ের ধুলা গ্রহণ নরেন্দ্র ডাক্তারের প্রতি এঁকে আমরা ঈশ্বরের মতো মনে করি কীরকম জানেন যেমন ভেজিটেবল ক্রিয়েশন ও অ্যানিমাল ক্রিয়েশন এদের মাঝামাঝি এমন একটি পয়েন্ট আছে যেখানে এটা উদ্ভিদ কি প্রাণী স্থির করা ভারী কঠিন সেইরূপ ম্যান ওয়ার্ল্ড ও গড ওয়ার্ল্ড এই দুয়ের মধ্যে একটি স্থান আছে যেখানে বলা কঠিন এ ব্যক্তি মানুষ না ঈশ্বর ডাক্তার ওহে ঈশ্বরের কথায় উপমা চলে না নরেন্দ্র আমি গড বলছি না গড লাইক ম্যান বলছি ডাক্তার ওসব নিজের নিজের ভাব চাপতে হয় প্রকাশ করা ভালো নয় আমার ভাব কেউ বুঝলে না মাই বেস্ট ফ্রেন্ডস আমায় কঠোর নির্দয় মনে করে এই তোমরা হয়তো আমায় জুতো মেরে তাড়াবে শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি সে কি এরা তোমায় কত ভালোবাসে তুমি আসবে বলে বাসক বাসকসজ্জা করে জেগে থাকে গিরিশ এভরিওয়ান হ্যাজ দ্য গ্রেটেস্ট রেসপেক্ট ফর ইউ ডাক্তার আমার ছেলে আমার স্ত্রী পর্যন্ত আমায় মনে করে হার্ড হার্টেড কেননা আমার দোষ এই যে আমি ভাব কারু কাছে প্রকাশ করি না গিরিশ তবে মহাশয় আপনার মনের কবাট খোলা তো ভালো অ্যাটলিস্ট আউট অফ পিটি ফর ইয়োর ফ্রেন্ডস এই মনে করে যে তারা আপনাকে বুঝতে পারছে না ডাক্তার বলবো কি হে তোমাদের চেয়েও আমার ফিলিংস ওয়ার্ক হয় नोरेन्द्रिट प्रति ऐ शेड् टियर्स् इन् सोलिट्यूड् ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिध्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्णार्पणमस्तु